নমস্কার বন্ধুরা, পিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের মুরব্বা। পেঁপেগুলোকে আমি লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটি টুকরোর গায়ে অসংখ্য ছিদ্র করে দিচ্ছি, যাতে পেঁপের ভেতরে রসটি ভালোভাবে ঢুকে যায়। সব টুকরোগুলোকে আমি একইভাবে ছিদ্র করে নিয়েছি। জলের মধ্যে সামান্য চুন দিয়ে দিচ্ছি, জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছিদ্র করার জন্য পেঁপেটা অনেক নরম হয়ে গেছে। চুন জলের মধ্যে পেঁপেগুলো সব দিয়ে দিচ্ছি। দু তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দু তিন ঘন্টা পর আমি ঢাকা খুলে নিলাম। পেঁপেগুলো বেশ শক্ত ও সাদা হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে সেদ্ধ করার জন্য গরম জলে একে একে দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পেঁপেগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রের মধ্যে একে একে তুলে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই পেঁপেগুলোর মধ্যে 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলি যাতে গলে যায় সেই জন্য বিনা আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, পেঁপের গরমে চিনিগুলি গলে গেছে। এবার ফুটানোর জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। হালকাভাবে নেড়ে চেড়ে রসটিকে শুকিয়ে নিতে হবে। প্রায় 10-12 মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি রসটিকে শুকিয়ে নেব। সবসময় নেড়ে যেতে হবে, যাতে তলায় ধরে না যায়। হালকা আছে, এভাবে নেড়ে যেতে হবে। দেখুন, রসটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেছে পেঁপের মুরব্বা। দেখুন, পেঁপের ভেতরটা বেশ রসালো হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।